হেনার তো চোখ মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে, কথাগুলো রোজন সে নিতে পারছে না। রকি তার পুরো টিমকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে যাবে, এমন সময় রানা কোথা থেকে যেন চলে আসে, আর সে এসে রকির পুরো টিমকে মেরে মাটিতে মিশিয়ে দেয়। রকিকে মেরে মাটিতে ফেলে রাখছে, রকির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, রকি রুহু যাচ্ছে আর আসছে। রানা দৌড়ে আমার কাছে আসে। ভাই আপনার কিছু হয়নি তো? ভাই আসতে দেরি হয়ে গেছে, ভাই জানোয়ারের বাচ্চাগুলা নাকি আপনার গায়ে হাত দিয়েছে। আরে রানা তুই আগে শান্ত হ, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। রানা টিমের লোকজনকে দেখে সবাই ভয়ে কলেজের ভিতরে ঢুকে পড়ে, এক একজনের হাতে বড় বড় আর্মস। কীভাবে শান্ত হবো ভাই, ওরা আমার কলেজের ভাইয়ের গায়ে হাত দিয়েছে, ওদের রক্ত পান না করলে আমার ভিতরটা ঠান্ডা হবে না। এটা না হয়েছে এবার অবজা, আর আমি এসব ছেড়ে দিয়েছি, 10 মিনিটের মধ্যে পুরো কলেজ খালি হয়ে যাওয়া চাই, একটা রক্তের দাগও যেন না থাকে। আর রকিকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি কর। আচ্ছা ভাই 10 মিনিট না, আপনার চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে যাবে। চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে গেল। আমি ক্লাসরুমের দিকে যাচ্ছি, কিন্তু পুরো কলেজের স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে, সবার একটাই কথা, যাকে আমরা খেত বলতাম সেই আসল বাচ্চা। আরু কোথা থেকে জানি দৌড়ে এসে আমাকে সকলের সামনে খপ করে জড়িয়ে ধরে। এই তুই ঠিক আছিস তো? বলে কান্না করে দেয়। হ্যাঁ রে ঠিক আছি তো, এই তুই এভাবে কান্না করছিস কেন? তোর যদি আজ কিছু হয়ে যেত তাহলে কেমন হতো জানিস তুই? কিছু আরে কিছু হবে না আমার, আর এই বাংলার বুকে আমার গায়ে হাত দিবে এমন কারোর বুকের পাঠা হয় নাই, আর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার নাম শুনলেই 100 হাত দূরে চলে যাবে। আরুর কান্না যেন থামতে চাইছেই না, আমি আরুকে ঘুরিয়ে ওর চোখের পানিগুলো মুছে দেই। এই পাগলি আর কান্না করিস না, তোদের মতো বন্ধু থাকতে আমার কে কী করবে, আর তিশান কুত্তাটা আজও আসেনি, ওকে কখনোই পাবো না বিপদে আপদে, দূর, আমার আর কাউকে লাগবে না, তুই সারা জীবন আমার পাশে থাকলেই হয়। সারা জীবন তোর পাশে থাকবো আমি। আমি ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই আমাকে ঝাপটে ধরে, যে যার মতো করে ক্ষমা চাচ্ছে। আমাদের ভুল হয়ে গেছে, আমরা না জেনে তোমার সাথে খারাপ আচরণ করেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। শারীরিক গঠন বা পোশাক আশাক দেখে তোমরা মানুষকে বিবেচনা করো, তোমাদের মধ্যে মনুষ্যত্বের কমতি রয়েছে, সেটাকে পরিবর্তন করো, তাহলে নিজ থেকেই মাপ পেয়ে যাবে। অনেকের মনে এখনও সংশয় কাজ করছে আমাকে নিয়ে, আসলেই কি আমি ইয়াকুব সাহেবের ছেলে? ইয়াকুব সাহেবের ছেলে হলে আমি কেন ছদ্মবেশ ধরলাম? আমার বাবার তো টাকার কোনো অভাব নাই, তাও কেন এমন কম দামি পোশাক আশাক পরিধান করলাম? আজ কলেজে ক্লাস হবে না, পুরো কলেজ আমাকে নিয়ে থমকে আছে, স্যাররাও অবাক যে ইয়াকুব সাহেবের ছেলে এই কলেজে পড়ে, বাংলার টপ বিজনেসম্যানের ছেলে এই কলেজে পড়ে, তাদের যেন বিশ্বাসই হচ্ছে না। এ আরু চল আজ ক্লাস করব না। আরু আর আমি ক্লাসরুম থেকে বের হয়ে গেলাম। ক্লাস থেকে বের হতে কলেজের গেটের সামনে 10-15টা গাড়ি হাজির, গাড়িগুলো যেমন তেমন গাড়ি না, দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড আছে সবগুলো গাড়ি আছে, মার্সিডিস ল্যাম্বারগিনি, সবাই তো গাড়িগুলোর দিকে হা হয়ে তাকিয়ে আছে। ওরা নিজের সচকে কখনো এমন গাড়ি দেখবে কি না তার কোনো নিশ্চয়তা নাই। আমি মার্সিডিজের দরজা খুলে ভিতরে বসে যাই, সাথে আরও আছে। এখন সবার কনফিউশন দূর হয়ে গেছে যে আকাশ মাহমুদকে, এদিকে সবাই তো কানাঘুষা করছে, আকাশ মাহমুদ এত বড় লোকের ছেলে কিন্তু হেনা কলেজের কোনো এক কোনায় বসে বসে চোখের পানি ঝরাচ্ছে, সে নিজেকে নিজে ধিক্কার দিতে থাকে। ছি হেনা, তুই নিজেকে কোটিপতি আর মডার্ন মনে করতি, তুই নিজেকে এলিট ক্লাস দাবি করতি, আজ দেখ তোর পরিণতি। তুই যাকে ছোট লোক আর খ্যাত বলতি, ওর বাসার কাজের লোক তোর থেকে বেশি মডার্ন আর যোগ্যতাশীল। ছি হেনা, কিভাবে পারলি এমন একটা ছেলের মন নিয়ে খেলা করতে? এত বড় মাপের একজন মানুষ হওয়ার পরেও নিজের টাকা আর নিজের পজিশন নিয়ে অহংকার করেনি, আর তুই সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত দেমাক তোর? আমি নিজেকে ধিক্কার দিয়ে কান্না করতে লাগলাম। আমি ড্রাইভারকে বলে সোজা গাড়ি টান দিয়ে থানায় গেলাম, আজ ওসির 12টা বাজাবো আমি। ড্রাইভার আমার কথা মতো গাড়ি টান দিয়ে থানার সামনে নিয়ে যায়। এদিকে আরুর তো মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে, এত দামি গাড়িতে সে কোনোদিন ওঠেনি, আরে ওঠা তো দূরের কথা, সে নিজের চোখ সচক্ষে দেখেনি, সে ভাবতেই পারছে না আমি শহরের নাম করা কোটিপতির ছেলে। আমি থানায় গিয়ে সোজা ওসির কাছে চলে যাই। কিরে গরিবের বাচ্চা, আজ কি মনে করে থানায় এলি? ওই দিনের ধুলাই তো মনে হয় কম হয়ে গেছে। এই ওসি গলা নামিয়ে কথা বল, তোর মতো 2 টাকার ওসি আমার পকেটে থাকে। আমি ওসির অনুমতি না নিয়েই চেয়ারে বসে পড়ি, আর ওসি টেবিলে পা তুলে দেয়। ওসি তো মেজাজ খারাপ হয়ে যায় আমার কর্মকাণ্ড দেখে। এই ছোট লোক, তোর কত বড় সাহস, তুই আমার সামনে এসে আমার টেবিলের উপরে পা তুলে দিস, একে তো অনুমতি নিসনি তার উপরে আবার বেয়াদবিও করছিস। এই ওসি গলা নামিয়ে কথা বল, না হয় কর্ণনারীটা সোজা লক করে ফেলবো, তুই বাপ চিন্তা এখনো ভুল করেছিস, বলেছিলাম না একক দর্শকের সব হিসাব করবো,
সময়টা এসে গেছে, ওসি তো সেই লেভেলের ক্ষেপে গেছে। এই বিয়াদপের বাচ্চা আমার সাথে বিয়াদপি বলে সে আমার কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়। এই ওসি, খুব বড় ভুল করছিস, পুরনো হালখাতার হিসেব এখনো বাকি, তার উপরে নতুন করে আবার হিসেবের খাতা ভারী করছিস। এই কনস্টেবল এদিকে আয়, বেটাকে নিয়ে গিয়ে লকআপে ঢোকা, আর ইচ্ছে মতো ধোলাই কর, মাথা থেকে পা পর্যন্ত ধোলাই কর, যাতে করে বাকি জীবন আর হাঁটাচলা করতে না পারে। আরু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কারণ আসার সময় আকাশকে বারণ করে দিয়েছে। আরু মনে মনে ভাবছে, আজ ওসির শেষ দিন, কত বড় তুফান আসতে চলেছে তার কোনো আইডিয়া নেই। কনস্টেবল আমাকে নিয়ে গিয়ে লকআপে ঢোকালো। ওসি হাতের মধ্যে বড় একটা রোলার নেয়, আর বাকি দুই তিনজন কনস্টেবল হাতের মধ্যে রোলার উঠিয়ে নেয়। আমাকে ওরা লকআপের মধ্যে ঢুকিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেললো। ওসি রোলারটা দিয়ে যেই না আমাকে মারতে যাবে, তখনই পুরো থানা কাঁপতে আরম্ভ করে। কনস্টেবল একজন দৌড়ে এসে বলে, স্যার রানা মাস্তান থানা এসেছে, তার সাথে কয়েক শতাধিক ছেলে ফেলে। ওসি তো কলিজা কাঁপা শুরু করলো। রানা ভাই থানায় কেন, আল্লাহ জানে আজ কপালে কি লিখে আছে। ওসি রানাকে জমের মতো ভয় পায়। শুধু ওসি না, শহরে যত নামি দামি ব্যক্তি আছে সবাই রানাকে বাঘের মতো ভয় পায়। ওসি লকআপ থেকে বের হয়ে রানার কাছে যায়। ভাই আপনি হঠাৎ এখানে, আর ভাই আপনি কেন কষ্ট করে আসতে গেলেন, আমায় একবার শুধু ফোন করে বলতেন আমি চলে যেতাম। ওসি এক কনস্টেবলকে বলল, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস, যা ভাইয়ের জন্য চা নিয়ে আই। ওসি তো ভয়ে বুক ধুকবুক ধুকপুক করছে। বাকি থানার যারা আছে কারোর কলিজায় পানি নাই, কারণ রানা মাস্তান থানায় এসেছে, ওর নাম শুনে নাই, এই শহরে এমন একটা মানুষও নাই। ওর নাম নিয়ে ভয় দেখে বাচ্চাদেরকে মা ঘুম পাড়ায়। এই ওসি তোর খেল খতম, তোর নাকি অনেক পাওয়ার বেড়েছে। ওসি রানার পায়ে পড়ে যায়। ভাই আপনার পায়ে পড়ি, আমার কি ভুল হয়েছে বলেন, আমি শুধরে নিচ্ছি, ভাই বিশ্বাস করেন আমি কোনো ভুল করিনি। আমি তো লকআপের ভিতর থেকে পয়সাচিক হাসি আসছে, আমারও আরুরও সেই হাসি পাচ্ছে। এই ওসি তুই কোনো ভুল করিসনি, তুই যেটা করেছিস সেটা মহাভুল, সেই ভুলের কোনো ক্ষমা নাই। আর তুই আমার পা ধরেছিস কোন সাহসে, তোকে তো জুতার তলে পিষে মারবো। ভাই আপনার পায়ে জুতাটা দিয়ে ইচ্ছে মতো আমাকে মারেন, আমি আপনার পোষা কুকুর, কিন্তু ভাই জানে মারিয়েন না, আমার যা ভুল হয়েছে আমি শুধরে নিব, প্লিজ ভাই একটা সুযোগ দেন। তোকে আমি কেন, পৃথিবীর কোনো কারো সাধ্য নাই তার হাত থেকে বাঁচানোর, সে যদি তোর প্রাণ ভিক্ষা দেয় তাহলে তোর দেহে প্রাণ থাকবে। এমন সময় কনস্টেবল চা নিয়ে আসে। ভাই আপনার সা সা সা, তোতলাতে তোতলাতে বলল। কনস্টেবলের হাত অনবরত কাঁপতেছে, মনে হয় এখনই জায়গার মধ্যে মলমূত্র ত্যাগ করবে। এই ওসি তুই লকআপে কাকে আটক করেছিস। ভাই সে থানায় এসে বড় গলায় কথা বলছিল তাই আটক করেছি, ভাই সে মনে হয় আপনার লোক, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এখনই ছেড়ে দিচ্ছি। রানা ওসির বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে, ওসি সোজা লাথি খেয়ে পড়ে গিয়ে ছিটকে পড়ল। এই কুত্তার বাচ্চা, সে আমার লোক না, বরং আমি তার পোষা কর্তা। ওসির চোখ বড় বড় হয়ে যায়। রানা মাস্তান কি বলছে এসব উল্টাপাল্টা। সি ইজ বিল্লা ভাউ, যাকে এক নামে পুরো শহর চিনে, বিল্লা দ্য কিং। আমি রানা, তার কাছে কাঠপুতুলি, আমার মতো রানা তার আশেপাশে অনেকগুলা ঘুর ঘুর করে। তুই তাকে লকআপে আটক করেছিস, তাহলে তুই ধরে নে, তোর সমাধি এই থানায়, আজকেই হবে। ওসির চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতে আরম্ভ করলো। ওসির কলিজা যেন শুকিয়ে গেছে, সে কি করছে তার কোনো আইডিয়া নাই। বিল্লাকে লকআপে না, শুধু তাকে সারারাত মেরেছেও। থানার মধ্যে যত পুলিশ মজুদ ছিল কারোর কলেজের সাথে নাই। আজ ওসির পাত্তা কেটে গেছে। ওসির দৌড় লকআপে ঢুকে পড়ল আর আমার পা গিয়ে ঝাপটে ধরল। ভাই আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। ওসি নিজের হাত দিয়ে নিজের বুকে সজোরে আঘাত করতে থাকে। ও ভাই আমায় ক্ষমা করে দিন, আমি জানতাম না আপনি কে, আর আমি আমার পাওয়ারের অপব্যবহার করেছি, আর কোনোদিন এমন করব না বলে আমার পায়ে ঝাপটে ধরে কান্না করতে থাকে। এই ওসি পাঁচের উপরে ওঠ, দেখছিস পাওয়ার, হ্যাঁ এটাই পাওয়ার। দশজন কনস্টেবল সাথে নিয়ে গিয়ে মানুষকে তুলে এনে লকআপে ঢুকিয়ে মারধর করা, এটা পাওয়ার না, পাওয়ার হচ্ছে তোর মতো ওসি এসে পায়ে ধরে হামাগুড়ি দিয়ে মাপ চাওয়া। কি বলেছিলাম, তোর হালকাটা ভারী হচ্ছে কিন্তু শুনলি না, সেই এসে আমার পায়ে ধরে হামাগুড়ি দিয়ে কান্না করছিস, যা জীবনটা ভিক্ষা দিলাম, কারণ এই সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি, না হয় তোর দেহটা এত সময় ফ্লোরে পড়ে থাকতো, এরপর আর এমন পাওয়ারের অপব্যবহার করিস না। ভাই আমার জীবন থাকতে আর কোনোদিন এমন ধরা করব না। এই রানা চল। তারপর সবাই বাসায় চলে গেলাম। কনস্টেবল একজন ওসির উপরে গরম হয়ে যায়। এই ওসি শোন, এটাই হচ্ছে মনুষ্যত্ব, তোর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই।
ওসি যেন পাগল হয়ে গেছে, তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। আমি বাসায় এসে পড়েছি, সাথে আরুকেও নিয়ে এসেছি। আকাশ, তুই এত বড় মাপের একজন হওয়ার পরেও এমন নর্মাল হয়ে থাকিস কেন রে? বেশভূষাতে কি আছে, খালি অহংকার, এটাই তো। শোন, অহংকার আমার দুই চোখের শত্রু। আসলেই রে, তুই মহান একজন মানুষ। তোর মতো একজন মানুষকে জীবনসঙ্গী করে পেতাম, জীবনটা সুন্দর হয়ে যেত। কেন, করে নে, বারণ করছে কে? না রে, তার হবে না, কারণ একজনের সাথে আমার সম্পর্ক আজ 3 বছরের, সেই তালে থাকে। ওকে আমি অনেক 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 লাভ করি, আর তার চেয়ে বড় কথা, তোকে আমি বন্ধু ভাবি আকাশ। তোর পাশে এভাবেই সারা জীবন থাকতে চাই। আর যদি তাকে ছেড়ে দিয়ে তোর সাথে জীবনের সূত্রপাত করি, তাহলে এটা স্বার্থের লোভ ছাড়া আর কিচ্ছু হবে না। যাক, তোরা ভালো থাক, এটাই দোয়া। আর শোন, তোকে নিয়ে আমার মনে এমন কোনো ফিলিংস নাই, কারণ তুই একটা ভালো মানুষ। তোর মতো ভালো চরিত্রের অধিকারী হতে হলে আমায় আরও 7 বার জন্ম নিতে হবে। সারা জীবন তোর পাশে এভাবে বন্ধু হয়ে থাকতে চাই। আকাশ, তুই নিজেকে যাই ভাবিস না কেন, তুই আসলেই অনেক ভালো, যেটা আমি জানি। আচ্ছা শোন, আর যেতে হবে রে, অনেকটা সময় হয়ে গিয়েছে। আচ্ছা যা, কাল কলেজে গেলে দেখা হবে। আর শোন, ড্রাইভার তোকে বাসা পর্যন্ত একদম এগিয়ে দিয়ে আসবে, বাসায় পৌঁছে আমায় ফোন করিস। আচ্ছা। তারপর চলে গেল। আমি এখন দুনিয়ার সবচাইতে হ্যাপি একটা মানুষ, কারণ আমি নিজেকে বদলাতে শিখে গেছি। আমার মধ্যে এখন কোনো হিংস্রতা নাই। তার চাইতে বড় কথা হচ্ছে, আমার জীবনে আরু নামের একটা ভালো বন্ধু এসেছে। পরের দিন সকালবেলা রেডি হয়ে কলেজে চলে এলাম, আজ একদম পুরো ভিন্ন গেটআপে। ল্যাম্বরগিনিটা নিয়ে আমি নিজে ড্রাইভ করে কলেজের সামনে পার্ক করলাম। তারপর ভিতর থেকে নেমে এলাম, পুরো কলেজের সবাই গাড়িটার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমাকে দেখে সবাই তো অবাক, হয়তো রাজপুত্রের মতো লাগছে, আমাকে দেখে কেউ চোখ ফিরাতে পারছে না। এমন সময় কেউ একজন পিছন থেকে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, আর আমার ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দিল। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।